সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার, আমি আপনাদের সাথে যেই পেয়ারটি নিয়ে আলোচনা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে XAUUSD। তো এই মার্কেটটি গত সপ্তাহে যেখানে ক্লোজ হয়েছিল, আপনারা জানেন যে 1914 বা 1915 মার্কেটটি গত সপ্তাহে ক্লোজ হয়েছিল। যে মার্কেটটি এক সপ্তাহ ব্যবধানে এসে ক্লোজ হয়েছে 1940-এ, তো মার্কেটে বেশ কিছুটা উপরের দিকে উঠে গিয়েছে। তো আমি আপনাদেরকে বিগত দিনে যে ভিডিওগুলো দিয়েছি, আপনারা হয়তো সকল ভিডিওতে দেখতে পেয়েছেন যে আমি আপনাদের সবসময় একটা কথা বলে আসছি যে মার্কেট আসলে আপে যাবে, মার্কেট উপরের দিকে যাবে। তো আসলে যতটুকু নিচে যখন যতটুকু যাচ্ছে, এতটুকু আমার দৃষ্টিকোণ থেকে এটা মনে হচ্ছে যে বিভিন্ন সময় হয়তো কারেকশন বা নিউজের এফেক্টের কারণে হয়তো এদিক সেদিক হয়ে একটু নিচের দিকে মাঝে মাঝে মুভমেন্ট করছে, কিন্তু আলটিমেটলি মার্কেটটি উপরে উঠে যাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো আমি আপনাদেরকে সৌজন্যে দু একটি কথা না বললেই নয় যে আসলে অনেকেই ফোন দিয়ে রিকোয়েস্ট করে যে অতিরিক্ত যে কিছু ইনফরমেশন আমাদের দেন, এটা আমাদের জন্য খুব কাজে লাগে, যার কারণে আমি প্রতি সপ্তাহে চাই আমিও আপনাদের জন্য অ্যানালাইসিসের পাশাপাশি, অর্থাৎ মার্কেটের সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেলের পাশাপাশি অতিরিক্ত কিছু ইনফরমেশন দিয়ে দেওয়ার জন্য, যেটা হয়তো আপনারা বিভিন্ন গণমাধ্যমে একটা বিষয় দেখতে পেয়েছেন হয়তো যে বিশ্বের 19টি দেশ তাদের খাদ্য রপ্তানিতে তারা নিষেধাজ্ঞা, এক পর্যায়ে বলা যায় এমনই যে নিষেধাজ্ঞা জারি করা অথবা ঊর্ধ্বমুখী আপনার কর প্রবণতা বেঁধে দেওয়া, অর্থাৎ কর আরোপ করেছে, শুল্ক আরোপ করেছে অনেক অধিক, যাতে অন্য দেশগুলো এই এই পরিমাণ শুল্ক দিয়ে তাদের রপ্তানি মানে আমদানি যাতে না করতে পারে, অর্থাৎ তারা পণ্য রপ্তানি না করে মজুত করতে চাচ্ছে। আর যাচ্ছে তারা যদি রপ্তানি করতে হয় তাহলে আমাদের এই রপ্তানির কারণে আমাদের অধিক পরিমাণ আয়ের সৃষ্টি হবে। তো এরকম করে প্রতিটা দেশ তাদের নিজেদের দেশের অর্থনীতিগুলোতে গুলোকে স্ট্রং করার চেষ্টা করছে, এই কারণে যে তারা জানে যে বিশ্ব অর্থনীতিকে একটা মন্দা আসতেছে এবং যথেষ্ট পরিমাণ ক্রাইসিস হবে আগামীতে, ইকোনমিক্সের বিষয়টা ইকোনমিক্যাল সিচুয়েশনটা খুবই খারাপ আসতেছে আগামী ভবিষ্যতের জন্য। এটা শুধু যে বাংলাদেশ, আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন অর্থ এর কারণে রাজনৈতিক কারণে বিভিন্ন ঘটনা ঘটছে, কিন্তু আসলে বর্তমান যে অবস্থাটা আমরা ফেস করছি বা যে অবস্থাটা যাচ্ছে, এটা কিন্তু শুধু যে একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, ব্যাপারটা এরকম না, এটা কিন্তু আন্তর্জাতিক রাজনৈতিক বিষয় চলে গেছে। তো যার কারণে দেখা গেছে যে অর্থনৈতিক অবস্থাটা আর একটু ভয়াবহ দিকেই আসতেছে এমনটাই বলা যায়, আর এর টোটাল প্রভাবটাই কিন্তু আলটিমেটলি গোল্ডের উপর, গোল্ড মার্কেটের উপর পড়বে, অর্থাৎ XAU এর উপরে পড়বে, XAUUSD মার্কেটটার উপরে প্রভাবটা বেশি পড়বে সব থেকে। কেন? কারণ বিশ্ব যখন বিভিন্নভাবে অর্থনৈতিক মন্দা চলে আসে তখন গোল্ডের মূল্যটা বেড়ে যায়, কারণ গোল্ড এমন একটি আপনার মেটাল বা পণ্য আমি যদি বলি, তো এটা হলো কখনোই দেখা যায় যে ধ্বংস হয়ে যাওয়ার মতো না। যেমন ধরে নেন যে কোনো অর্থনৈতিক যে কোনো কারণে একটা দেশের কাগজি মুদ্রাটাকে সম্পূর্ণ বিলীন হয়ে যেতেও পারে, কিন্তু গোল্ড কখনোই বিলীন হয়ে যাবে না, যার কারণে গোল্ডের উপরে সারা পৃথিবীর একটা আস্থা এমন আছে যে যখন এই বিভিন্ন মন্দার সৃষ্টি হয়, অর্থনৈতিক বিভিন্ন ক্রাইসিসের সৃষ্টি হয়, তখন গোল্ডকে মজুত করার চেষ্টা করবে সকল দেশগুলো বা তাদের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে। সুতরাং আমরা হয়তো এই দিক থেকে মোটামুটি অনেকটা পিছিয়ে রয়েছি বাংলাদেশ, কিন্তু উন্নত দেশগুলো কিন্তু এই এগুলো থেকে কোনো অবস্থাতে ভুল করে না। সুতরাং এই গোল্ডের মূল্য আস্তে আস্তে বেড়ে যাবে, বেড়ে চলবে, এটাই স্বাভাবিক একটা ব্যাপার। তবে আমি আপনাদেরকে অনুরোধ করে একটি কথা বলবো যে এই অবস্থায় আপনারা কেউ আপনার ছোট খাটো ব্যালেন্স দিয়ে গোল্ডের ভিতরে ট্রেড না করাটাই উত্তম হবে, কারণ গোল্ডে যদি আপনাদের ট্রেড করতে হয় তাহলে মোটামুটি ভালো একটা ব্যালেন্স লাগবে। এই ব্যালেন্সটা হলো ভালো বলতে অত ভালো তাও বলবো না আমি, তো ধরে নেন মিনিমাম $1,000 যদি না থাকে তাহলে গোল্ডে ট্রেড করাটা আমি এটা যুক্তিসঙ্গত মনে করি না, যেটা আমিও যাদেরকে বিভিন্নভাবে টিপস দিয়ে থাকি সরাসরি বলেন বা অনলাইনে বলেন, আমি সবাইকে বলে থাকি যে আপনার গোল্ডে ভালো ব্যালেন্স ছাড়া আসলে ট্রেড করা উচিত হবে না, এবং যদিও কোনোভাবে করা হয় তাহলে খুব অল্প ভলিউম 0.01 ভলিউম ইউজ করে গোল্ড ট্রেড করবেন, এবং আপনারা মনে রাখবেন যে আপনাদের যেই গচ্ছিত অর্থটি আপনারা এখানে জমা করেছেন, যদি এই
ব্যালেন্সটা আপনার টিকে থাকে তাহলে কিন্তু লাভ অল্প হোক আর বেশি হোক কিছুটা আসবে, কিন্তু যদি কোনো একটা ভুলের কারণে আপনার ব্যালেন্সটা হারিয়ে যায় তাহলে লাভ আসার আশঙ্কা কিন্তু জিরো পয়েন্টে নেমে আসবে, এমনকি আপনার মূলধনটাই শূন্য হয়ে যাবে। সুতরাং আপনাকে আগে মূলধনটাকে রক্ষা করতে হবে, তারপরে লাভের চিন্তা করতে হবে। আমরা অনেকেই এই চিন্তাটা করি না, আমরা শুধু লাভের চিন্তাটাই করি কিন্তু আবার মূলধনটাকে রক্ষা করার চিন্তা করি না। কিন্তু এটা আসলে কতটা চুক্তিসঙ্গত আপনারা নিজেরাই মনে করেন, যে আপনি মূলধনটাকে রক্ষা করার চেষ্টা করলেন না, আপনি শুধু লাভের চিন্তাটাই করে গেলেন। লাভের চিন্তা যদি আপনি করতে হয় তাহলে তো মূলধন লাগবে, এখন মূলধনটাই যখন শূন্য হয়ে যাবে তখন আপনার লাভটা আসবে কোথা থেকে? সুতরাং আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা যে যতটুকু ই করবেন না কেন, বা আপনার ভলিউম ইউজ করবেন, বা যে পেয়ারেই ট্রেড করবেন না কেন, আপনাদেরকে আমি একটি জায়গায় ফোকাস দিতে বলবো অনুরোধ করে, সেটা হলো আপনি লাভ কতটুকু করেছেন এই জায়গাটাকেই ফোকাস না দিয়ে আপনি মূলধনটাকে রক্ষা করতে পারছেন কিনা এই জায়গাটাকে সব থেকে বেশি ফোকাস দেন, তাহলে আপনি এই মার্কেটেও টিকে থাকবেন, এখান থেকে যথেষ্ট প্রফিটও আপনি করতে পারবেন। আপনি সব থেকে বেশি আপনি গুরুত্ব দেন যে আপনার মূলধনটাকে টিকিয়ে রাখা যায় কিনা। যদি মূলধনটাকে টিকিয়ে রাখার জন্য কোনো ট্রেড না, মানে কোনো জায়গায় ট্রেড করা থেকে বিরত থাকতে হয় তাহলে ওই জায়গা থেকে ওই জায়গায় বিরত থাকেন। যদি কোনো জায়গায় ট্রেড করলে অনেক ভালো প্রফিট আপনি প্রত্যাশা করেন তাহলে আমি বলবো যে ওই জায়গাটায় আপনি অল্প ভলিউম ইউজ করে মানি ম্যানেজমেন্ট করে আপনি ট্রেডটি ওপেন করেন। আপনি আগে থেকে আবেগে বশবর্তী হয়ে অধিক মুনাফা লাভের আশায় ওই জায়গায় ট্রেড ওপেন করবেন না, তাহলে মনে রাখবেন যে লাভের পরিবর্তে আপনার মূলধনটাও কিন্তু হারিয়ে যেতে পারে। তো যাই হোক, সমান্তরিকভাবে আমি অতিরিক্ত একটু কথা বলে ফেললাম। তো এখন আমি আপনাদেরকে আমি এই জায়গা থেকে যে দেখাতে চাচ্ছি যে আপনার সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো কোথায় কোথায় রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি এই জায়গা থেকে প্রথমে আমি সাপোর্ট লেভেল নিয়ে কথা বলবো। তো ফার্স্ট সাপোর্ট লেভেল যেটা রয়েছে আপনাদের বর্তমান অবস্থা থেকে, সেই ফার্স্ট সাপোর্ট লেভেলটা হলো বিশেষ করে এই যে জায়গাটা, এইটা হলো একটা স্ট্রং সাপোর্ট লেভেল, এটা একটা স্ট্রং ফার্স্ট সাপোর্ট লেভেল, সেটা হলো 1880। এই জোনটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল বর্তমান অবস্থা থেকে। তবে একটা বিষয় হলো যে এই যে স্ট্রং সাপোর্ট লেভেলের কথা আমি আপনাদেরকে বললাম, এর ভিতরে মাঝামাঝি কিন্তু আর একটা লেভেল কিন্তু মার্কেট দিয়ে যেতে পারে, সেটা হলো 1900 বা 1910-15। এই যে লেভেলটা, এমনও কিন্তু হতে পারে যে এই লেভেলটায় এসে টাচ করে মার্কেট উপরের দিকে ঘুরে যাবে। তো আমি কিন্তু আগে থেকেই একটা কথা বলছি আপনাদের যে মার্কেটটা নিচে যখন পাবেন আপনারা বাই দেবেন, উপরে উঠলে কেটে প্রফিট নিয়ে নেবেন, সেল থেকে কিছুটা বিরত থাকার চেষ্টা করবেন, কারণ গোল্ড যখন উপরের দিকে যাবার শুরু করবে সে কিন্তু যথেষ্ট পরিমাণ উপরের দিকে হয়তো চলে যাবে। সুতরাং আপনারা যখন মার্কেটকে নিচে পাবেন তখন এখানে আপনারা বাই করেন এবং ব্যাকআপ রেখে আপনারা এখানে বাই করেন, বাই করে বারবার প্রফিট নিয়ে নেন, কোনো সমস্যা নেই। কিন্তু কিছুটা উপরে পেলেই যে সেল দিয়ে দেবেন, ওই জায়গা থেকে যদি মার্কেট নিচের দিকে না এসে উপরের দিকেই টান দিয়ে চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হয়ে যেতে পারে। তো যাই হোক, আমি প্রথম ফার্স্ট স্ট্রং সাপোর্ট হিসেবে আমি বললাম 1880, আর একটু উইক সাপোর্ট হয়েছে একটা, সেটা হলো 1900 বা 1910-15 এই লেভেলটা। যদি আমি সেকেন্ড সাপোর্ট লেভেলের কথা বলি সম্মানিত ভিউয়ার, সেই সেকেন্ড সাপোর্ট লেভেলটা হতে পারে বর্তমান যেই পজিশনে মার্কেট রয়েছে এই পজিশন থেকে বেশ খানিকটা আরও নিচে, এবং তাও যেটা বলছি স্ট্রং সাপোর্ট লেভেলটা যদি না ভাঙতে পারে তাহলে হয়তো এই লেভেলটায় নাও যেতে পারে, আর যদি চলে যায় সেই ক্ষেত্রে পরবর্তী যে সাপোর্ট লেভেলটা সেটা হলো বিশেষ করে 1840, এই লেভেলটা হলো পরবর্তী তার সাপোর্ট লেভেল, এবং থার্ড সাপোর্ট লেভেলটা হতে পারে 1800 লেভেল। এবং এই যে লেভেলটার কথা বললাম আমি, এই লেভেলটায় মার্কেট যে যাবে এরকম সম্ভাবনা আপাতত দৃষ্টিকোণ থেকে দেখতে পাচ্ছি না, তারপরেও বিভিন্ন নিউজের কারণে যদি হয়ে যায় সেটা তো ভিন্ন কেজ, তবে এর নিচে আর মার্কেট যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর যদি কখনো কোনো মুহূর্তে এরকম কোনো সিচুয়েশন সৃষ্টি হয় তাহলে আমি অবশ্যই আপনাদের তাৎক্ষণিকভাবে একটা নিউজের মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে মার্কেট কিন্তু এখান থেকে আরো নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা যাচ্ছে। তো যাই হোক, সমাজ ভাবে এখন বর্তমানে যে পজিশনে রয়েছে মার্কেট, ঠিক এই পজিশন থেকে যদি সাপোর্ট লেভেলের দিকে না গিয়ে মার্কেট রেজিস্ট্যান্স লেভেলকে সার্চ করে, সেই ক্ষেত্রে তার ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল হলো 1970 বা 1980, এটা হলো তার ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল 1970 বা 1980 অথবা 1960, এই যে লেভেলটা বিশেষ করে 1960-1970 এই লেভেলটাই বেশি মানে গুরুত্বপূর্ণ। আর যদি 1980 লেভেলকে ভেঙে যায় সেই ক্ষেত্রে কিন্তু আবার চলে যেতে পারে আরও বেশ
উপরে গিয়ে 200 অর্থাৎ 2000 2000 গিয়ে এখানে একটা লেভেল নিতে পারে। এটা হলো বর্তমান অবস্থা থেকে তার সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল। তবে যদি স্ট্রং কথা বলি, স্ট্রং লেভেল হিসেবে তার ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল হিসেবে আপনারা ধরে নিতে পারেন। তো সম্বন্ধে বিভব, তারপরে হলো ওই জায়গার যে ঠিকা যদি ভেঙে যায়, ভেঙে গেলে হয়তো আপনার 2020 একটা ধাক্কা ধাক্কা মারতে পারে, কিন্তু ফাইনাল লেভেলটা হলো গিয়া 2050। এখানে হলো তার ফাইনাল আর একটা লেভেল হয়েছে। তো এই যে লেভেলগুলো আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিলাম, আমার মনে হয় না যে এই লেভেলগুলোকে আগামী সপ্তাহে তো ভাঙবেই না, আরো দুই এক সপ্তাহে ভাঙতে পারে এরকম খুব একটা মনে হচ্ছে না। তবে নিউজের কারণে অনেক কিছুই ঘটতে পারে, এটা আপনারা ভালোভাবেই জানেন যারা ফরেক্স ট্রেডিং এর সাথে সম্পর্কিত হয়েছেন। তো আমি আপনাদেরকে সর্বশেষ আরো একটা অনুরোধ করবো, সেটা হলো গোল্ডে যারা ট্রেড করবেন তারা অবশ্যই মানি ম্যানেজমেন্টটাকে আপনারা ফলো করবে, যথেষ্ট পরিমাণ ব্যাকআপ দিয়ে এবং অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আপনারা ট্রেড করবেন। ছোটখাটো ব্যালেন্স দিয়ে গোল্ডে ট্রেড করা থেকে না করাটা আমি উত্তম বলে মনে করি, কারণ আপনি ট্রেড করবেন অবশ্যই লাভের আশায়, কিন্তু লাভ যদি না করতে পারেন আপনি, শুধু লাভ না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মূলধনটাও আপনারা রক্ষা করতে পারছেন না। যদি তাই হয় তাহলে এই ট্রেড থেকে বিরত থাকাটা উত্তম বলে আমি মনে করি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনায়।